আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এটার খুব বিকট একটা শব্দ, তো কেন হইতেছে আমি একটু পরে বলতেছি। আচ্ছা, এইখানে দেখেন একটা নতুন মোটর, এটা ভিতরে দেখেন একদম লুক ক্লিন, এটা ফ্রি হোলটাও একদম নতুন লাগানো, মানে এটা ফুল একটা নতুন মোটর, যার কারণে এটার ভিতর লুকটা দেখেন একদম 100% ক্লিন। সো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এরপরে আমরা আপনাদেরকে আরেকটা দেখাবো, এই জন্য আগে নতুনটা দেখাই নিলাম যে একটা নতুন মোটরের ভিতরে কতটা ক্লিন থাকে। আচ্ছা, তো এইবার যদি আপনি এটা একটু দেখেন, এই মোটরটা খোলার পরও ওই রকম ক্লিনই হওয়ার কথা ছিল, না হওয়ার কারণ হচ্ছে এই মোটরটা ওয়াটারপ্রুফ নাই। এই মোটরটার মধ্যে যে কোনো কারণে পানি ঢুকছে, আর পানি ঢোকার কারণ হচ্ছে কাস্টমারের ভুল থাকতে পারে বা মোটরের কোনো প্রবলেম থাকতে পারে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রবলেমটা কাস্টমারের ভুলে হয়, যেটা হচ্ছে কাস্টমার আমরা যে মোটর সাইকেল ওয়াশ করি, সো ওইরকম হাই প্রেশার দিয়ে আপনার হচ্ছে সাইকেলটা ওয়াশ করে, এই জন্য হয়। আচ্ছা, তো আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই মোটরটা হচ্ছে আমাদের কাছে রিপেয়ারের জন্য আসছে। আপনারা সবাই কম বেশি চিনে থাকবেন, এটা হচ্ছে ইয়োগার একটা মোটর, মোটরটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। ইয়োগা বলতে আপনার হচ্ছে এটাও বাংলাদেশের একটা ব্র্যান্ড, যেটাকে আপনারা ইয়োগা নামে চিনেন আর কি। তো এই মোটরটা হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। তো এই মোটরের যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে পিনিয়ন প্রবলেম হয়েছে, আর হচ্ছে আপনার কাস্টমার এটার মধ্যে পানি ঢুকাইছে যে কোনোভাবেই হোক, সেটা তো আমি আপনাদেরকে ফার্স্টেই বুঝাইলাম যে কীভাবে পানি যায় আসলে। তো এর কারণে হয়েছে কি, ওনার ভিতরে জং ধরে ওনার যে পিনিয়নের যে প্লেটটা থাকে, এই প্লেটটা কিন্তু অলরেডি কিছুটা ড্যামেজ হয়ে গেছে, এবং ওনার পুরো হাব মোটরের যে বডি আছে, পুরো কিটটা আছে, কিটটাই কিন্তু আপনার এক কথায় মানে এলোমেলো অবস্থা হয়ে গেছে, জায়গায় জায়গায় আপনার হচ্ছে জং পড়ে আছে। সো এখন আপনাদেরকে যদি আমি একটু বুঝাই, এই যে দেখেন আপনারা, এটা হচ্ছে ইয়োগার একটা মোটর, আর এই মোটরগুলো মোটামুটি 350 ওয়াটের হয়ে থাকে, 250 ওয়াটের হয়ে থাকে, এইটা 350 ওয়াটের একটা মোটর। এবং এই মোটরটার প্রবলেম হয়েছে কাস্টমার ভুলবশত উনি হয়তো এটার মধ্যে পানি ঢুকাই ফেলছে। তো যাই হোক, এটা এখন আমাদের এখানে আসছে রিপেয়ারের জন্য। তো রিপেয়ার করা হইতেছে, রিপেয়ারের মধ্যে প্রথম যে ভুলটা আমরা ধরছি এই মোটরের, সেটা হচ্ছে পিনিয়ন নষ্ট হয়ে গেছে, আর হচ্ছে আপনার প্রত্যেকটা জায়গায় জায়গায় হচ্ছে আপনার জং ধরে আছে। এই যেমন এইখানে যদি আপনারা একটু ফলো করেন, দেখেন এইখানে কিন্তু অলরেডি জং ধরে আছে, তারপর হচ্ছে আপনার এই যে এইখানে যদি দেখেন, এইখানেও জং ধরে আছে, এরকম কয়েকটা জায়গায় জং ধরে আছে। আর মোটরের বাইরে কিন্তু দেখলে মনে হবে একদম নতুন, কারণ মোটরের বাইরে তেমন কোনো জং ধরে নেই, বা ভিতরেও কিন্তু একদম ক্লিন থাকার কথা ছিল, বাট ক্লিন নাই। সো আজকে আপনাদেরকে একটু ডিটেলস আলোচনা করবো এইটার ব্যাপারে, পিনিয়নটা আসলে কীরকম হয়, পিনিয়ন কোনটা ইউজ করা উচিত, এবং হচ্ছে পিনিয়নটা আসলে আপনার পিনিয়নেরও একটা যত্ন থাকে, আপনি কীভাবে যত্ন করবেন, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ একটু আলোচনা করব। তো আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে পিনিয়ন আজকে। তো পিনিয়ন জিনিসটা কী? পিনিয়ন হচ্ছে দেখেন এই যে, এই জিনিসটা হচ্ছে এই যে তিনটা যে আপনার কাটা কাটা দেখতেছেন, এটাকে বলা হয় পিনিয়ন, ঠিক আছে। পিনিয়নটা দেখেন এইখানে, ওনার যে পিনিয়ন লাগানোর পরও কিন্তু ওনার দেখেন তিনটা পিনিয়ন ফ্রি ঘোরার কথা, বাট তিনটাই ফ্রি ঘুরতেছে না, একটা একটু আপনার হচ্ছে জ্যাম হয়ে আছে, কারণ হচ্ছে ওনার পিনিয়নের যে প্লেটটা আছে, এই প্লেটটা জায়গায় জায়গায় জং পড়ে আছে। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, দেখেন এইখানেও কিন্তু দেখবেন জং পড়া, প্রত্যেকটা জায়গায় পিনিয়নের জং পড়ে গেছে। এই যে পিনিয়নটা যে খুলে গেছে দেখছেন, এই পিনিয়নটা ভালো মতো বসতেছে না, এটাকে অনেক ভালোভাবে বসাইতে হবে। আর এগুলোতে এখনও ইয়া লাগানো হয়নি, আপনার হচ্ছে পিনিয়নের যে একটা লক থাকে, লক পিনটা এখনও লাগানো হয়নি, ওইটা আমরা ইনশাআল্লাহ একটু পরে লাগাবো যখন ফাইনাল টেস্টে যাবে, যখন গ্রিজগুলো দেওয়া হবে, এটাতে গ্রিজ দেওয়া লাগে এক ধরনের। তো এই যে পিনিয়নগুলো দেখতেছেন, এই পিনিয়নগুলো নতুন অবস্থায় এইরকম থাকে, একদম ক্লিন লুক থাকে, মানে ফুল নতুন, এটা এখনও মানে ইউজ হয়নি, 0% ইউজ বলতে পারেন, এটা এখন ইউজ হয়নি, এটা এখন নতুন লাগানো হচ্ছে এই মোটরটার জন্য। তো এইটা লাগানোর পরেও কিন্তু আরও অনেকগুলো কাজ আছে। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রথমে এইখানে একটা ছোট কিট রেডি করে রাখছি, একটা কমপ্লিট প্যাকেজ রেডি করে রাখছি এই মোটরটা টেস্ট করার জন্য, যেহেতু শুধু মোটরটা আসছে, কন্ট্রোলার, থ্রোটল, তারপর হচ্ছে ব্যাটারি কিছুই আসেনি, শুধু মোটরটা আসছে। তো আমরা একটা কমপ্লিট কিট রেডি করে নিয়েছি এটা চেক করার জন্য। আর এখানে যদি আপনাদেরকে আরেকটু জিনিস দেখাই, সেটা হচ্ছে এটার বাইরে কিন্তু আপনি মোটামুটি ক্লিন দেখতেছেন, কিন্তু কয়েক জায়গায় জং পড়া আছে, এটা এরকম ক্লিন থাকে। এইটা ক্লিন থাকার কারণ হচ্ছে এখানে গ্রিজ ছিল, পুরাটার মধ্যে গ্রিজ দিয়ে ভরা ছিল, যার কারণে এখানে জং পড়তে পারে নাই। বাট কিছু কিছু জায়গা আছে যেখানে আপনার গ্রিজ থাকার পরও পানিটা জমে যায়, আর জমে যাওয়ার কারণে জং ধরে, আর এই জংগুলো এতটাই খারাপ যে এইখানে আপনি কখনো কোনো রিপেয়ার করতে পারবেন না, কারণ আপনি এটা কখনো দেখেনই না, আপনার চোখের আড়ালে থাকে এটা সবসময়, এই মোটরটা খোলা হয় না কখনো কোনো সমস্যা না পড়লে। সো ওই হিসাবে আপনি যেটা করবেন সবসময়, এখন যদি আমি আপনাদেরকে একটু সাবধানের ব্যাপার বলি, সেটা হচ্ছে আপনি অবশ্যই এই জিনিসটা সাবধানে থাকবেন যে আপনি মোটরসাইকেল আমরা যে ওয়াশ করি,
মোটরসাইকেল ওয়াশ করার সময় আমরা এক ধরনের গান ইউজ করে থাকি, যে গানের পানির প্রেশারটা অনেক বেশি, যেটা সাধারণভাবে পানি ঢালার থেকেও অনেক বেশি স্পিডে যায়। তো ওই মোটর দিয়ে যদি আপনি আপনার ওই গান দিয়ে যদি আপনি আপনার মোটরসাইকেল যেই গান দিয়ে পরিষ্কার করে বা যেই গান দিয়ে পানির প্রেশারটা দিয়ে মারা হয়, ওই সেম গান দিয়ে যদি আপনি আপনার ইলেকট্রিক সাইকেল ওয়াশ করেন, পুরো সাইকেল ওয়াশ করাতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট কিছু কিছু জায়গায় আমরা যতই বলি ওয়াটারপ্রুফ, কিছু কিছু জায়গায় আপনার নিজের সেফটি নিজেকেই করতে হবে। যেমন হচ্ছে মোটর, প্রথমেই হচ্ছে মোটর, মোটরের মধ্যে যদি আপনি ভালোভাবে যত্ন না করেন তাহলে এটা হবে না। যত্ন অবশ্যই আপনাকে করতে হবে। পানি যখন দিয়ে আপনি ওয়াশ করবেন তখন আপনি এটা মাথায় রাখতে হবে যে আমি পানিটা কীভাবে দিব। আপনি ওইখানে মুছে দিতে পারেন কাপড় দিয়ে বা হালকা পানি দিতে পারেন, বাট প্রেশার দিয়ে পানি দেওয়াটা কোনোভাবেই সেফ না। আচ্ছা, তো এইখানে যদি আমরা দেখাই আপনাকে পিনিয়ন লাগানোর পরে, যে আমরা এটা ঘুরাইতেছি, পিনিয়ন লাগানোর পরে যে আওয়াজটা আপনারা দেখতেছিলেন, এখন যদিও আমরা আওয়াজটা রিমুভ করে দিই, এর কারণ থাকে অনেক, তো এখন এই ওইরকম আওয়াজ হচ্ছে না। এবং এটা আগে যেমন একটা জং ধরার কারণে অনেকগুলো প্রবলেম ছিল, প্রবলেমগুলো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সলভ হয়ে গেছে। আর সলভ হওয়ার কারণ হচ্ছে আপনার এটাতে এখনও কিন্তু গ্রিজ দেওয়া নেই, এরপরও আওয়াজ নেই। গ্রিজ দেওয়ার পরে শব্দটা আরও কমে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন যদি আপনাদেরকে একটু ডিটেলস বলি, পিনিয়ন কয় ধরনের হয়। হ্যাঁ, পিনিয়ন সাধারণত আপনার দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার মেটাল পিনিয়ন আর একটা হচ্ছে প্লাস্টিক পিনিয়ন। সচরাচর আমরা যখন একটা হাব মোটর কিনি বা একটা ইলেকট্রিক সাইকেল কিনি, তখন সেটাতে নতুন অবস্থায় কিন্তু আপনার প্লাস্টিকের যে পিনিয়ন থাকে এই পিনিয়নটা থাকে। যেমন যে আমার হাতে এখন আপনাকে যেটা দেখাইতেছি আমরা, এটা হচ্ছে প্লাস্টিকের পিনিয়ন, মানে এই পিনিয়নটা কি থাকে, প্লাস্টিকের থাকে। তো সচরাচর প্লাস্টিক থাকার কারণ হচ্ছে অবশ্যই প্লাস্টিক থাকলে ভালো হয়। আপনাদেরকে যদি আমরা একটু দেখাই, এই যে দেখেন এখানে আরও একটা মোটর আপনাদেরকে আমি দেখাই, এই মোটরটারও সেম অবস্থা, তবে এইটার ব্যাপারটা পুরাই ভিন্ন। আগেরটা যেমন আপনাদেরকে দেখাইলাম যে ওইটাতে ছিল কি, পানি ঢোকার কারণে পিনিয়নটা, মানে পিনিয়নের যে গার্ডগুলো থাকে বা পিনিয়ন যেই প্লেটের মধ্যে থাকে ওইগুলো জং পড়ে কিন্তু নষ্ট হয়েছে। বাট এই পিনিয়নটা কিন্তু চলতে চলতে নষ্ট হয়েছে। এখন আপনাদেরকে বলি, চলতে চলতে পিনিয়ন কখন নষ্ট হয়? একটা পিনিয়ন সাধারণত 2 বছর, 2.5 বছর বা 1.5 বছর পর নষ্ট হইতেই পারে, এটা ইউজুয়াল ব্যাপার। কিন্তু মজার বিষয় হচ্ছে, আপনি যদি কখনো ভাঙা রাস্তা চালান, অতিরিক্ত ভাঙা রাস্তায় যদি আপনি চালান, তখন যদি আপনি প্যাডেল না করেন, টোটালি মোটরের উপরে চালান, এবং যদি আপনি সেফলি না চালান, ঠিক আছে, ভাঙা চোরার মধ্যে, তখনও কিন্তু পিনিয়ন নষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এরকম আমাদের কাছে অনেকগুলো পিনিয়ন আসছে, অনেকগুলো মোটরই আসছে যেগুলো পিনিয়ন নষ্ট ছিল, আর এই নষ্ট হওয়ার কারণ ছিল কাস্টমারের ভুল রাইডিং এক্সপিরিয়েন্স। ঠিক আছে, দেখা গেছে ভুল জায়গায় চালাইছে, যে জায়গায় উঁচা নিচা আছে সেইখানে চালাইছে, গর্তের মধ্যে চালাইছে, আমাদের মিরপুরের মধ্যেও কয়েকটা ভাঙা চোরা এরিয়া আছে সেইখানে চালাইছে, তখন তারা কী করছে, আমাদের কাছে নিয়ে আসছে। তো আজকে যদি আমি আপনাদেরকে আরেকটু ডিটেলস বলি, যেমন এইটা হচ্ছে মেটাল পিনিয়ন, ঠিক আছে, মেটালের পিনিয়ন। এখন আপনারা সচরাচর বলতে পারেন যে ভাই সচরাচর মেটাল পিনিয়ন তো থাকে না, তো আপনারা মেটাল পিনিয়ন দিলে তো ভালো, মেটাল পিনিয়ন দিয়েই আমাদেরকে সব দিয়ে দিবেন, তাহলে আমাদের পিনিয়নটা যেখানে 1.5 বছর যাওয়ার কথা সেখানে 3 বছর বা 4 বছরও চলে যেতে পারে। তো আমি বলবো 3 বছর বা 4 বছর না, আপনাদের পুরো মোটরের লাইফটাই চলে যেতে পারে। ঠিক আছে, এখন ভাবনার বিষয় হচ্ছে যে আপনি মেটাল পিনিয়ন লাগাবেন না প্লাস্টিক পিনিয়ন লাগাবেন। আপনার চিন্তাভাবনা বলবে যে অবশ্যই মেটাল পিনিয়ন লাগাবো, কারণ এটা তো আমার বেশি দিন যাবে। এখন একটু বাস্তবতায় আসি, মেটাল পিনিয়নটা হচ্ছে মেটালের, সো এইটা এতটাই মজবুত যে আপনার প্লাস্টিকের থেকেও মজবুত। তো ব্যাপারটা আপনি একটু বুঝেন, যখন আপনি মেটাল পিনিয়ন লাগাবেন তখন কিন্তু আপনার মোটরের যে স্পকেটটা আছে, মোটরের স্পকেটটা কিন্তু গ্রিজ করা থাকে। তো মেটাল যদি আপনি লাগান আর আপনি যদি এইভাবে ভুলবশত রাইডিং করেন, তখন কিন্তু আপনার মোটরের যে কিটটা আছে, বডি কিটটা আছে, বডি কিটের সাথে একটা স্পকেট কাটা থাকে, ওই স্পকেটটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, কিন্তু আপনার মেটাল পিনিয়নটার কিছু হবে না। তো এখন বিষয়টা হচ্ছে মেটাল পিনিয়ন এই দিক থেকে সেফ না কখনোই। মেটাল পিনিয়ন কী করবে, আপনার বডি কিটটাকে নষ্ট করে দিবে, আপনার মোটরের যে মেইন বডি আছে বডিটাই নষ্ট করে দিবে, কিটটাই নষ্ট হয়ে যাবে কিন্তু মেটাল পিনিয়নটা অক্ষয় থাকবে। তো মেটাল পিনিয়ন তো অনেকদিন গেল, কিন্তু আপনার মোটর কিটের যে স্পকেট আছে ওইটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু প্লাস্টিকের যে একটা মজার বিষয় আছে, প্লাস্টিকের পিনিয়নটা নিজে থেকে ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু আপনার মোটরের যে বডি কিটটা আছে বডি কিটটা নষ্ট হইতে দেয় না। সো সেই হিসাবে যেটা হয় সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই প্লাস্টিকের কিটটা ভালো। যেমন আমরা এখানে মেটাল পিনিয়ন লাগাইলাম, আমরা এটা আমাদের পার্সোনাল টেস্টের জন্য লাগানো হয়েছে। যেমন এখানে দেখেন প্লাস্টিকের পিনিয়ন, এটা কিন্তু অলরেডি যে ক্ষয় হয়ে গেছে, ভেঙে গেছে। এর কারণ কী? কারণ হচ্ছে এটার মধ্যে প্রেশার পড়ছে, সে নিজে থেকে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে বা জায়গা থেকে আপনার ক্ষয় হয়ে গেছে। এতে করে আপনার মোটরের যে বডি কিটটা আছে ওইটা নষ্ট হয়নি, স্পকেটটা নষ্ট হয়নি। কিন্তু মেটাল লাগানোর পরে কিন্তু আপনার এই সেফটিটা আপনি পাবেন না। সে মেটাল লাগানোর পরে মেটালটা সহজে নষ্ট হবে না, কিন্তু আপনার মোটরের যে স্পকেট আছে সেটা কিন্তু আপনার ক্ষয় হয়ে যাবে। সো ওই হিসাবে আপনি যদি মেটাল লাগান, হয়তো আপনি মেটালটা অনেকদিন
ইউজ করতে পারবেন, সহজে নষ্ট হবে না। কিন্তু যখন নষ্ট হবে একবারে আপনার বডি সহ নষ্ট হবে মোটরের। এটা 100%-এর মধ্যে আপনার খুবই মানে ডেঞ্জারাস একটা অপশন। 100%-এর মধ্যে 100% শিওর তা না, বাট যতটুকুই হোক আপনার জন্য এটা সেফ না মেটাল পিনিয়ন। মেটালের বৈশিষ্ট্য অবশ্যই আছে, মেটালেরও কিছু ভালো গুণ আছে, সেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আরেকদিন ভিডিও করব। তবে আজকে আমরা প্লাস্টিকের পিনিয়ন নিয়ে একটা ডিটেলস আলোচনা করলাম, এবং অবশ্যই অবশ্যই আপনারা পানি থেকে আপনার মোটরকে যতটুকু পারেন সেফ রাখবেন, এতে আপনাদের জন্যই ভালো হবে ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই থাকুক, নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম।